নমস্কার বন্ধুরা চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই গ্রীষ্মকালের স্পেশাল আজকের রেসিপি হচ্ছে জাম মাখা কিছুদিন আগে ঘুরতে গেছিলাম রায়গঞ্জ রায়গঞ্জে গিয়ে লাইন বাজারে দেখি প্রচুর পাকা জাম নিয়ে দোকানিরা বসে আছে ওর থেকে পাঁচশো গ্রাম পাকা জাম এনে বাড়িতে ভালো করে ধুয়ে তৈরি করে নিয়েছি ঝটপট জাম মাখা খুব সহজেই জাম মাখা আমি কি করে তৈরি করেছি চলো তার রেসিপিটা চটপট দেখে নেওয়া যায় জামগুলোকে বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি দুটো কুচানো কাঁচা লঙ্কা স্বাদ মতো লবণ আর চিনি এবারে হাতের সাহায্যে পাকা টুস টুসে জামগুলোকে একটুখানি থেতো করে নিচ্ছি আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে এই নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে মোটামুটি সমস্ত জামগুলোকে একটুখানি হাতের সাহায্যে থেতলে নিয়েছে এবারে নুন আর চিনির সাথে ভালো করে একবার মাখিয়ে নেব তো বন্ধুরা আজকে দারুণ সুস্বাদু জাম মাখার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না হাতের কাছে গন্ধরাজ লেবু পাতা থাকলে একটা ছিঁড়ে এই মাখাতে ব্যবহার করতে পারো তবে এর কোনো প্রয়োজন নেই এতেই কিন্তু এটা খেতে বেশ সুস্বাদু হয়েছে এমনিতেই জীবে জল চলে আসছে দেখে এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে পরের ভিডিওতে আবার দেখাবে বাই